মার্কিং বিমান ঘাটিতে ঢুকে পড়ে রুশ সেনারা অতপর শত্রুমুক্ত করা ইরানের মূল মিশন বিশেষ প্রতিবেদন প্রিয় দর্শক পূর্ব ভূমধ্য সাগরে শত্রুর সাথে লড়াই করা এবং যুদ্ধের ফ্রন্ট প্রসারিত করা কুদুস ফোর্সের প্রধান মিশন বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার গত মাসে সিরিয়ায় ইরানের কনসুলেট হামলায় নিহত আইআরজিসি কমান্ডারদের স্মরণে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে জেনারেল হোসেইন সালামী এজন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন তিনি বলেন তারা মুসলিম বিশ্বকে টার্গেট করছে এবং মুসলিমদের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে তাদের সাংস্কৃতিক পরিচয় কেড়ে নিয়েছে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করেছে তিনি বলেছেন এরকম শত্রু যদি একটি মুসলিম অনুপ্রবেশ করে তবে তারা অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর সাথেও তাল মিলিয়ে চলতে থাকবে এজন্য তাদের আগ্রাসন ও আধিপত্যকে এগিয়ে নেওয়ার এই পথটি অবশ্যই রুদ্ধ করতে হবে ইরান এপ্রিল হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলকে দায়ী করে এই হামলায় সাতজন আইআরজেসি কর্মকর্তা নিহত হয় এ প্রেক্ষিতে তেরোই এপ্রিল ইসরায়েলের প্রথম সরাসরি আক্রমণ শুরু করে ইরান শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালায় অন্যদিকে আফ্রিকার দেশ নাইজারের একটি মার্কিং বিমান বিমানঘাটিতে ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী বলে জানিয়েছেন একজন সিনিয়র মার্কিং প্রতিরক্ষা কর্মকর্তা নাইজারের সেনা শাসকরা তাদের দেশ থেকে মার্কিং বাহিনীকে বহিষ্কারের সিদ্ধান্তের পর এই ঘটনা ঘটেছে নাইজারে বর্তমানে শাসনকারী সামরিক কর্মকর্তারা মার্চ মাসে ওয়াশিংটনকে তাদের দেশে অবস্থানরত প্রায় এক হাজার মার্কিন সেনা সদস্যকে প্রত্যাহার করতে বলেছিলেন ইতিমধ্যেই নাইজারের নতুন জানতা সরকার যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে রাশিয়া ও ইরানের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর করছে গত বছরের জুলাইয়ে একটি সামরিক অভ্যুত্থানের আগে নাইজার আফ্রিকার সাহেল অঞ্চলে জঙ্গি গোষ্ঠী এবং আল কায়দার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে আফ্রিকার দেশটির গুরুত্বপূর্ণ অংশীদার ছিল যুক্তরাষ্ট্র যা বর্তমানে মারাত্মক সহিংসতার রূপ নিয়েছে একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন রুশ সেনারা ওই বিমানঘাটিতে মার্কিং বাহিনীর সঙ্গে একত্রে অবস্থান করছেন না কারণ হিসেবে জানা গেছে তারা নাইজার রাজধানী নিয়ামিতে দিউরি হামানি আন্তর্জাতিক এয়ারপোর্টের পাশে অবস্থিত এয়ারবেস ওয়ান জিরো ওয়ান নামে পরিচিত সামরিক স্থাপনায় আলাদা হ্যাঙ্গার ব্যবহার করেছেন একই ঘাটিতে রুশ সামরিক কর্মীদের মোতায়েন যুক্তরাষ্ট্র ও মস্কো বাহিনীকে এমন এক সময় ঘনিষ্ঠ করে তোলে যখন ইউক্রেনে রুশ আক্রমণের পর কিয়েভের ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক প্রতিনিয়ত উত্তেজনাপূর্ণ ও সংঘাতপূর্ণ হয়ে পড়ে এর আগে নাইজারের সামরিক জান্তা সরকারের দাবিতে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র সে দেশ থেকে তাদের সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহারে সম্মত হয় মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী কার্ড ক্যাম্পবেল গত মাসের শেষ থেকে নাইজারের প্রধানমন্ত্রী আলী নামিন জেইনের সঙ্গে আলোচনার পরে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তবে কবে নাগাদ সেনা প্রত্যাহার করা হবে সে বিষয়টি এখনও জানানো হয়নি আগামী দিনে প্রত্যাহারের সময়সীমা নিয়ে প্রতিরক্ষা বিভাগের সঙ্গে আলোচনা হতে পারে এরপর সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হবে নাইজারে এক হাজারের বেশি মার্কিন সেনা অবস্থান করছে নাইজার থেকে সেনা প্রত্যাহারে আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতে গভীর প্রভাব ফেলবে গত বছরের ছাব্বিশে জুলাই সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজমকে ক্ষমতাচ্যুত করা হয় অভ্যুত্থানের নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা অভ্যুত্থানের পর নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান আব্দুর রহমানে চিয়ানি নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেন যা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে একটি অভ্যুত্থান হিসেবে দেখছে